বর্তমানে সমাজের অবক্ষয় চরমে, অসহায় মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে চলছে শাসক গোষ্ঠীর শক্তিতে বলিয়ান একাংশ মস্তানেরা, এমনকি সরকারি হাসপাতালেও তাদের অত্যাচারে অতিষ্ঠ রোগীসহ পরিবারের লোকেরা। হাসপাতালগুলিতে চিকিৎসার নামে চলছে প্রহসন, একাংশ অসৎ ডাক্তার ও হাসপাতালের কর্মীরা কখনো শিশু বিক্রি তো কখনো শ্লীলতাহানির মতো জঘন্য ঘটনা আবাদে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ জনগণের। এমনকি তাদের হাত থেকে মৃতদেহেরও নিস্তার নেই। ভয়ানক ওই হায়নারা চিকিৎসার নামে চালাচ্ছে শোষণ। এমনই এক ঘটনার প্রতিফলন বুধবার জিবি হাসপাতাল চত্বরে। সিধায় মোহনপুর নোয়াগাঁও এলাকার 52 বছরের স্বপন দেব মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে জিবি হাসপাতালে ভর্তি হন। বুধবার তার হৃদরোগে মৃত্যু হয়। পরিবারের লোক মৃতদেহ নিতে এলে ডাক্তাররা জানায় এটি অস্বাভাবিক মৃত্যু। তারা মৃতদেহকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইলে পরিবারের লোক বাধা দেয়। দুই পক্ষের মধ্যে বাধে ধুন্ধুমার সংঘর্ষ। পরে বিধায়ক রতন নাথকে খবর দিলে তিনি এসে হস্তক্ষেপ করলে তৎক্ষণাৎ মৃতদেহকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে রতন নাথ জানান, পোস্টমর্টম করতে হবে, কিন্তু বাড়ির লোক কোনো মতেই পোস্টমর্টম করতে না। পোস্টমর্টম করতে হলে কোনো রকম ক্লিনিক্যাল কোনো রকম প্রবলেম দেখা দিলে, কোনো রকম আইনগত জটিলতা থাকলে তখনই কিন্তু সাধারণত পোস্টমর্টম হয়। আমি একটা লোক মৃত্যু হলো, নর্মাল মৃত্যু হলো, যদিও অসুখের ফলে, কিন্তু একটা একটা সার্কুলার তারা দেখিয়েছে যে এই সার্কুলার লেখা আছে 24 ঘন্টার মধ্যে যদি হসপিটালে ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যে যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে পোস্টমর্টম করা হতে পারে, করা প্রয়োজন ইফ নেসেসারি। তো ডাক্তারবাবুরা যদি মনে করে এটা পোস্টমর্টম প্রয়োজন নাই, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে, কিন্তু সকাল থেকেই বারবার তালবাহানা করছিল, কেউ বলছে ছাড়বে, কেউ বলছে ছাড়বে না, কেউ বলছে পোস্টমর্টম লাগবে, কেউ বলছে লাগবে না, এ নিয়ে যখন মারাত্মক সমস্যা তখন এলাকার লোকগুলি আমাকে ফোন। এখন প্রশ্ন উঠছে, প্রথমে মৃতদেহকে অস্বাভাবিক বললেও পরে কেন তাকে স্বাভাবিক বলা হলো? তবে কি হাসপাতাল চত্বরের সঠিক কাগজপত্রে প্রমাণদারির অভাব রয়েছে, নাকি ঘটনাটি অন্য কিছু? বুধবার বিক্ষুব্ধ জনগণ জিবি হাসপাতালের এই সকল ঘটনার বিরুদ্ধে ক্ষোভ জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।